বজরং দলের রাষ্ট্রীয় সংযোগ নীরজ কানেরিয়া বিশাল শোভাযাত্রার মাধ্যমে বজরং দলের রাষ্ট্রীয় সংযোগ নীরজ কানেরিয়াকে স্বাগত জানালো বজরং দলের কাছাড় জেলা কমিটি। শুক্রবার নীরজ কানেরিয়া শিলচর বিমানবন্দরে অবতরণ করে বদরপুরে শ্রীগৌরী মাধব ধামের উদ্দেশ্যে রওনা হন। ওনা বরাক উপত্যকা সফরকে ঘিরে এদিন দলের কর্মকর্তারা একজোট হয়ে রংপুর নরসিংহ আখড়া থেকে ইএনটি কলোনি পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানিয়েছেন। শনিবার দলের রাষ্ট্রীয় সংযোগ নীরজ কানেরিয়া শ্রীগৌরীর মাধব ধামে বজরং দলের সকল কর্মীদের সাথে বৈঠকে সামিল হয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি দেশ সমাজ এবং জাতির সুরক্ষায় বজরং দলের শক্তিকে কিভাবে আরো বিস্তার করা যায় সেই সব বিষয়ে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে বজরং দল কাছাড় জেলা কমিটি এবং শিলচর নগরটলির তরফে আশিস দাস সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আমাদের রাষ্ট্রীয় বজরং দল সংযোজক নীরজ জি আসছেন। তো আমাদের মাধবধামে 10 দিবসীয় পর্ব চলছে বজরং দলের, তাই উনি সেখানে অ্যাটেন্ড করবেন। তো আমরা এখানে শিলচর জেলার থেকে আমরা এখানে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সব দাঁড়িয়েছি। তো উনি এইমাত্র এসে পৌঁছবেন এখানে অল্প সময়ের মধ্যে, তাই আমরা এখানে এসেছি। অনেকদিন পরে উনি আমাদের শিলচর শহরে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবেন আমাদের মাধবধাম বদরপুরে। তো উনি এইমাত্র এসে পৌঁছেছেন, আমরা ওনাকে সম্বর্ধনা দেব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।